মানে সুপারস্টার হ্যাঁ অনেক কাজ করে নাকি তো রামা ও কিসের কাজ করে তো এখন ভাষাই চেঞ্জ করতে পারল না বরিশালে তো আমি খাবো আর যতক্ষণ আমি কোনো শর্ট দিব না আপা একটু বুঝার চেষ্টা করেন এই অজুপাড়া গ্রামে চা পাওয়া যায় না ঠিক মতো আর আপনি চিকেন স্যুপ চাচ্ছেন আর চিকেন স্যুপ আনতে হলে সেই ঢাকা যাওয়া লাগবে আমি চিকেন স্যুপ পাবো কোথায় আপা বলেন হ্যাঁ তো দূর গিয়ে আনে নিতে হবে তাহলে আমি একটা শর্ট দিব না যতক্ষণ আমি চিকেন স্যুপ খাবো না আমি শর্ট দিব না যাও আপা প্লিজ একটু বুঝার চেষ্টা করেন আমি দেখতেছি কি করা যায় হ্যাঁ আপা হ্যাঁ যাও কি যে করে না নাই কইছেন নাই কা ঢং দিকে বাসি না এই দেখছো কথাবার্তা কি পাঁচি পোলা পাইতো আসলে হয়েছে কি জুয়েল আমার শ্বশুর বাড়ি থেকে বিয়ের সময় শুটটা দিয়েছিল অনেক দামি শুট কিন্তু তোমার ভাবি বললো যে প্রথম একটা পরিচালনা করতে যাচ্ছে একটা নাটকের শুটিং তুমি একটা ডিরেক্টর হয়ে গেছো একটু শুট টুট পরে শুটিংটা শুরু করো শুটটা পরে একটু পরিচালনা করলে হবে কি একটা ভাব চলে আসবে একটা সম্মান পাবা তুমি তো শুটটা পরেই শুরু করে দেই আপনি জানেন না এটা দেখবে তো হাসবো সবাই জোকার করবে কারা হাসবে নায়িকারা হ্যাঁ নায়িকারা হাসবে হ্যাঁ অবশ্যই আমি খুলে ফেলবো নাকি অবশ্যই আচ্ছা ঠিক আছে শুট তো খুব আমার অ্যাসিস্ট্যান্ট বাবু কথা বলো তো এই বাবু কি বলছিস কি হয়েছে খুলে বল আরে কেমনে যে বলি ওস্তাদ চুপ খাইতে চাইছে চুপ কি খাইতে চাইছে চিকেন চুপ চিকেন স্যুপ হ্যাঁ ওস্তাদ আচ্ছা আমরা যে একটা গ্রামের মধ্যে আছি এখানে যে স্যুপ পাওয়া যায় না এটা একটু সুন্দর করে বুঝায় বলবি না নায়িকাকে ওস্তাদ আমি অনেক বলছি ওনারে বলছি যে অজপাড়া গ্রামে আমরা চিকেন স্যুপ পাবো না তারপর উনি বলছে যেখান থেকে পারি নিয়ে আসতে কিন্তু আমি পাই কই ওস্তাদ কিছু বুঝতেছি না এখানে স্যুপ আনতে গেলে হয় উত্তরে যাওয়া লাগবে নাহলে কুড়িল বিশ্ব রোড একটা পার্কের মতো একটা রেস্টুরেন্ট করেছে সেই রেস্টুরেন্টে যাওয়া লাগবে এত স্যুপের দাম 500 টাকা লিখছে এটা কি সম্ভব আপনি 500 টাকার লাগে ওস্তাদ শুটিং করবেন না আজকে আরে 500 টাকার জন্য শুটিং প্যাক আপ করবো না 500 টাকাটা বিষয় না রে আসতে যেতে কত সময় লাগবে কাকে পাঠাবো এখন কে যাবে বুঝতে হবে তো তাই না শোন আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এসেছে আমি যেভাবে বলছি সেভাবে কর বলেন যে পাশের বাসার চাচি দুপুরের ভাত রান্না করছেন আমাদের জন্য ভাতের একটু ফ্যান নিবি একটা ডিম একটু সিদ্ধ করে একটু চটকে ছেড়ে দিবি তারপরে একটু মাংসের ঝোল একটু মুরগির মাংসের ঝোল ছেড়ে দে একটা গোলমরিচের গুঁড়া দিয়ে একটা স্যুপ হিসেবে চালাই দে বন্ধু সে কথায় নায়িকার সঙ্গে গল্প করছে নাকি আর আমি সব ঝামেলা দেখছি যা তাড়াতাড়ি তাকে খবর দে আর সুপের ব্যাপারটা মীমাংসা করে ফেলছা ঠিক আছে ওস্তাদ খাও যাও আমি খুলে আসছি হ্যাঁ